everyone, assalamu alaikum, mashahori shop bala soin ar ami asi bala alhamdulillah. Jai hok ektu age just ghum theke uthlam and namaste porlam ghum theke utte utte baje geche ekta kichu korar nai ar ekhon ami aisi amar kitchen o ami jani apnara amar cooking video bahut miss koren amar kitchen o bahut miss koren তো বাকাদিন বাদে আমি আসলে কিচেনে আইছি কিছু রান্দিমু আর ভাবলাম যে আপনারা লগেও আমি শেয়ার করি যে আজকে আমি কিটা রান্দিরাম আর আমার কিচেন আপনারা অলরেডি দেখছেন বিভিন্ন ভিডিওর মাঝে আমার কিচেনটা একটু স্মল বাট ইটস ওয়েল অর্গানাইজড তো যাই হোক ইটস বিন লং টাইম আমি কোনো কুকিং ভিডিও আপনারা লগে শেয়ার করছি না বহুত মজা পাইনা আমার কুকিং ভিডিও দেখে আমি কিলা রান্দিরাম না রান্দিরাম আপনারা লগে শেয়ার করি তো বাকাদিন বাদে যেহেতু আমি কিচেনে আইছি রান্দিতাম হরিয়া তো আপনারা লগে অবশ্যই শেয়ার করবো সব লগে তা বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমি আজকে পোলাও রান্ধবো সো নন স্টিকি প্যান ইউজ করবো পোলাও রান্ধার লাগিয়া মশলা ইউজ করলাম আমি এটার মাঝে গুঁড়া মশলা ইউজ করছি এরবাদে আদা রসুন পেস্ট দিছি এরবাদে এখন আমি এটার মাঝে লবণ দিব তারপরে পিকল দিব সাম পিকল আমি ইউজ করলাম সল এরপরে আমি দিব টেস্টিং সল্ট তারপরে একটু আগুন কমাইয়া দিলাই আর আমি এটার মাঝে চাউল দিব এখন পোলাও চাল ইউজ করবো অবশ্যই যেহেতু পোলাও বানাইলাম আমি কিছু পোলাওয়ের চাউল ধুই লাইমু আমি কিছু পোলাওয়ের চাউল ধুই লাইমু আমি কিছু পোলাওয়ের চাউল ধুই লাইলাম আর দইয়া আমি ইউজ করবো কিছু পোলাওয়ের চাউল
বেশি নাই, কমই বানাইমো, যেহেতু আমরা দুইজন মানুষ, বেশি বানাইলে ওই তো নাই, খাইতাম পারতাম নাই, আমরা বেশি খাই না, রাইস কমই খাই। এখন একটু আগুনটা বাড়াইয়া দিলাম। আমি আসলে এখানে দেখছেন আপনারা যে মশলাটা, মশলাটা আমি গুঁড়া ইউজ করছি। আপনারা চাইলে গরম মশলা আর সবগুলো মশলা আসলে আপনারা আস্তা দিতে পারবা, বাট আমার খুয়ায় আসলে খাই না, এটা দেখলে আর কইবা না আমি খাইতাম নাই, তো এর লাগিয়ে আমার আসলে এখানে ইউজ করা লাগছে পাউডার। এখন আমি এটার মাঝে বাদাম ইউজ করবো, এর বাদে কিশমিশ ইউজ করবো। আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করব। বাদাম আর কিশমিশে একটা সুইট টেস্ট দিব। লাস্ট আমার ফেভারিট ঘি, ঘি যদি আমি না দিতে হইতো নাই, আমার ফেভারিট ঘি তো মাস্ট, ঘি ছাড়া তো পোলাও হইতেও নাই, ঘি আমার লাগবো। আর আমার খানি অলমোস্ট হওয়ার পথে, আরও এক দেড় মিনিট লাগবো ওই যেতে। আর ইলা যদি আপনারা বানাই নেনি, আপনারা লগে কিচ্ছু আর লাগতো না, কোনো চিকেন কারি, আমি তো লো খাই বানাইয়া, অতই আমি লাগে যে আর লগে কিচ্ছু লাগে না আমার, জাস্ট একটা সালাদ যদি হয়ে যায় বা মনে করো কা শশা, খাসা মরিচ, লেবু, আর কিচ্ছু লাগে না। তবে আমার একটা জিনিস লাগে, যেটা হইল গিয়া ড্রিঙ্ক, খাইয়া আনলে ড্রিঙ্ক তো অবশ্যই লাগে, পোলাও মুরগি খাইলে ড্রিঙ্ক তো মাস্ট। আর এটা আমি উইদাউট কারিও আমি খাইতাম পারবো, আপনারা ওইলা ট্রাই করিয়া খাইবা, দেখবা মজা লাগে, উইদাউট কারিও আপনারা খাইতে পারবা, কিছু লাগতো না লগে, আমি তো লো খাই। কিচেনটা আসলে ছোটোর মাঝে, একটা কিচেন বাটিটা ওয়েল অর্গানাইজড, উপরে আমার ক্যাবিনেটও আছে, এর বাদে তোমার রং করা নিয়েছে না বাক্কা দিন ধরে করাইমো, আর সব জিনিসও আছে কিচেনও যেটা যেটা প্রয়োজন, ছোটো ফ্রিজ সপ্তাহ, কারণ বড়োই কেন জায়গা হইতো নাই, স্মল গ্রাইন্ডার, তার বাদে তোমার স্মল একটা ওভেন সপ্তাহই আছে আমার কিচেনও আলহামদুলিল্লাহ। ফুল কিচেন যদি আপনারা দেখতে চান, ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমি আপনারা ফুল কিচেনটোর একটা দেখাইমো, খারা খারা দেখতে চান অবশ্যই জানাইবা কমেন্টও। অলমোস্ট আসরা জানাই গেছে, আর আজকে দিন খুবই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, জানালাতে কি বাইর সাইড দেখলাম খুবই ভালো লাগে। সো হেয়ার ইজ মাই সিম্পল পোলাও, আমি তো অলও খাই, আপনারাও অল ট্রাই করতে পারবা, নাইলে আপনারা চাইলে লগে কিছু খাইতেও পারবা। আর ইটস টাইম টু হ্যাভ মাই লাঞ্চ, আই এম হ্যাভিং মাই লাঞ্চ এট 5।